সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আসছে আগামী নির্বাচনে আমাদের প্রাণপ্রিয় গেদু ভাই আমাদের এলাকাবাসীর উন্নয়নের জন্য সে নিজে নির্বাচন করবেন, তো এখন গেদু ভাইয়ের কাছ থেকে কিছু কথা শোনা যাক। সবাই কেমন আছো? আমি আপনাদের প্রাণপ্রিয় নেতা গেদু ভাই। আগামী নির্বাচনে আমি আপনাদের সেবা করার স্বার্থে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি, তো আপনারা আমাকে সঠিকভাবে ভোট দিয়ে নির্বাচিত করবেন, এটাই আমার ধারণা। টাকা লাগলে টাকা দেব, পয়সা লাগলে পয়সা দেব, আপনারা শুধু ভোট দেবেন। আগামী 30 তারিখের নির্বাচনে আমাকে বাসমার্কায় ভোট দিয়ে নির্বাচিত করুন, তারপরে দেখেন আমাদের জেলায় কি প্রকার উন্নতি হয়। আপনারা সরেজমিনেই দেখতে পারবেন আমাকে জেতাইলে কি উন্নতি হবে। টাকা দেব, গাড়ি দেব, বাড়ি দেব, যা চাবেন তাই দেব, গরু দেব, ছাগল দেব, সব দেব, সব। আপনারা শুধু আমাকে নির্বাচিত করুন, তারপরে দেখেন আমি কি করতে পারি। আগামী বছর আপনারা আমাকে মোট 10টা বছর চান্স দেবেন, এই বছর 5 বছর, আগামী বছর 5 বছর, মোট 10 বছরে দেখবেন আমাদের এলাকা ইউরোপ আমেরিকার মতন উন্নতি করে ফেলেছি। যদি উপর থেকে টাকা পয়সা নাও পাই, আমি আমার গরু বিক্রি করে দেব, আমার ছাগল বিক্রি করে দেব, আমার জায়গা বিক্রি করে দেব, আমার জমি বিক্রি করে দেব, তাও এই জেলার উন্নয়ন করেই ছাড়বো আমি। আপনাদের কাছে আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি, আমি এই দেশের এই জেলার উন্নতি করেই ছাড়বো। আপনারা শুধু আমাকে ভোট দিন, ভোট দিয়ে নির্বাচিত করুন। মিষ্টি খাওয়াবো, চা খাবার চাবেন তাই খাওয়াবো, টাকা দিমু। দরকার হয় নির্বাচনের আগের দিন যায় বাড়ি বাড়িতে টাকা পৌঁছায় দিমু রাত্রির বেলা। আর কাউরে আইটা আইটা ভোট দিতে যাওন লাগবো না, আমি গাড়ি ভাড়া দিমু আর মাথা পিছু 300 করে টাকা দেয়া দিমু নে। আপনারা খালি আমারে ভোট দিয়া দিয়েন, বুঝছেন? টাকা পয়সার তো অভাব নাই, জাস্ট একটা পদ লাগবো আর আপনি গিয়ে সেবা করার জন্য একটা সুযোগ, যাতে করে আমার এই টাকা পয়সাগুলি সলিড হয়ে যায় এবং আপনাদের কাছেও আমার একটা মান মর্যাদা তৈরি হয়। বিষয়টা আশা করি বুঝা বের পারছি। বাস লাগলি বাসও দেব, আমার তো প্রথমে বাসের ব্যবসায় ছিল, কত বড় বাস লাগবে হেডেও দিবের পারবো, যেন্দে নেবেন সেন্দেই দেব। তা আপনারা যদি আমারে 10টা বছর সুযোগ দেন, তাহলে আমগো মেলা উপকার হয়, আপনাকেও উপকার হইব আমারে যদি জিতাবার পারেন। 2টা সুযোগ চাচ্ছি মাত্র, 2টা সুযোগ। এখন সব কিছু আপনাদের হাতে, আপনারা সবাই জানেন যে আমার টাকা পয়সার কোনো অভাব নেই, হাঁস মুরগি গরু ছাগল সব কিছু আছে, জায়গা জমি সব বেচা দিমো আপনাদের উন্নতির জন্যে, তাও আপনাদের উন্নতি আমি করেই ছাড়বো। এখন আপনাদের নিজেদের ভালো যদি আপনারা না বোঝেন, তাহলে তো আর আমার কিছু করার নাই, আমার বোঝানোর দায়িত্ব আমি বোঝালাম। তা 30 তারিখের নির্বাচনে বাসমার্কায় অভি প্রধান বাসমার্কায় ভোট দিয়ে আপনারা সবাই নিজেদের ভাগ্য খুলে ফেলা দেন, এটাই হয়েছে আমার বক্তব্য। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি, এখন বাকিটা আপনাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার। যদি নিজের পায়ে কুড়িয়েল মারবেন না চান, তাহলে আমারে ভোট দিয়েন, আর যদি কুড়িয়েল মারবেন চান, তাহলে অন্য মানুষের ভোট দিয়েন। এখন সব কিছু আপনাদের হাতে, আপনারা এখন ভালো জানেন। আর অবশ্যই একটা কথা মনে রাখবেন, মাথা পথে 300 করে দিমু, আর গাড়ি তো দিমুই, আইটা যাইতে হইব না, গাড়িতে যাইবেন ভোট দিতে, সোজা যায়া বাস মার্কায় ভোট দিয়ে চলে আসবেন বিরিয়ানির 1টা করে প্যাকেট লয়া। নির্বাচনের দিন খাওয়াও আমার ব্যাপার, যান আপনাগো সবাই গো বিরিয়ানি খাওয়ামো, 1টা করে প্যাকেট দিমুনে বিরিয়ানির প্যাকেট। টাকা পয়সার তো অভাব নাই, খালি আপনাগো সেবা করার জন্য এই নির্বাচনে খাড়ালাম, ইলেকশন করার জন্যে। আমার বাপে মানা করছিল ইলেকশন করার দরকার নাই, আমি চিন্তা করে দেখলাম জনগণের উন্নতি করবে পারলেই সারা জীবন আমারে মনে রাখবো, এর জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করলাম বাস মার্কায়। তা ঠিক আছে, এই পর্যন্তই আমার বক্তব্য শেষ করে দিতেছি, আপনারা অবশ্যই আমার বাস মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবেন।